ওয়েল, আপনারা সবাই জানেন যে কেটিএম এর পার্টস গুলা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো আমাদের মানে এই বাইকগুলা, কেটিএম এর যে ডিউক, আরসি বাইকগুলা মডিফিকেশন করা যে কি পরিমাণ প্যারাদায়ক একটা কাজ, এটা হয়তো বা যারা ইউজার আছেন তারা জানেন। সো মডিফিকেশনের যে প্রাথমিক ধাপ অর্থাৎ হ্যাজার্ড লাইট, সেটা কিন্তু আমি এই মানে এই যে ডিভাইসটা হ্যাজার্ড অন করার জন্য দুইটা একসাথে এমার্জেন্সি সিচুয়েশন বা যেভাবেই বলেন, অনেকে ফ্যাশনের জন্য ইউজ করেন, তো এটা এই ডিভাইসটা আমি মূলত ইন্ডিয়া থেকে আনাইছি। আমার আরও কিছু প্রোডাক্ট আসছে ইন্ডিয়া থেকে, এগুলো আমার গেমিং পিসির জন্য। এই যে আমার গেমিং এখানে সেট আপ দেখতে পাচ্ছেন। যাই হোক, তো আমি এটা আমার কেটিএম যে আরসি আছে 125 BS6, সেটা আমি ইনস্টল করব আজকে। তো আমি একটু প্রাথমিক পর্যায়ে আপনাদের দেখাতে যাচ্ছি যে এটার মধ্যে কী কী আছে। আমি এতটা প্রফেশনাল ইউটিউবার না, সো একদম বেসিক ভাবে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো। এটার ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড থাকে, একদম আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মেবি এটা ওরা ই দেয়। যাই হোক, এটা আমার মনে হয় না রিপ্লেসমেন্ট করা হবে, কারণ এই 1800 টাকা একটা প্রোডাক্ট আমার ইন্ডিয়া যদি আবার পাঠাইতে যাই, দেখা যাবে যে একদম আরও 1000 টাকা খরচ হয়ে যাবে। তো এই হচ্ছে মেইন ডিভাইসটা। তো এর ভিতরে আরও একটা হয়তো জিপার থাকে, একটু দেখে নিয়ে আসে কিনা, যেহেতু একা দিয়ে ভিডিও করতেছি একটু। এই যে আচ্ছা, এটার মধ্যে কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ক্যাবল জিপার, এটা লাগবে আমার। আর এটা হচ্ছে মেইন ডিভাইসটা, এই ডিভাইসটাই ইনস্টল করা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এর জন্য কোনো ওয়্যার কাট করতে হবে না, আপনি একদম কোনো তার কাটা ছাড়াই আপনি মডিফিকেশনটা করতে পারবেন। এটার মধ্যে প্রায় 40 প্রকারের আপনি ফ্ল্যাশ আর ফ্ল্যাশ পাবেন, অর্থাৎ 40 ভাবে এটা ফ্ল্যাশ করবে। এখানে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, তো আমরা লাগানোর যে মোমেন্টটা ওখানে চলে যাচ্ছি। আর কথা না বেরিয়ে আপনারা আশা করি আপনাদের কেটিএম, আরসি বা ডিউকের যে ইনফরমেশনগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে পাবেন, যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর ট্রাই করব। যেহেতু আমি কেটিএম আরসি ইউজার, সো অনেক অনেক প্রবলেম ফেস করি আমি, যেগুলো নিজে সলভ করতে হয় বা কোনো নেট ঘাইটা কোথাও থেকে এই সমাধানটা বের করতে হয়। তো আমি চেষ্টা করবো এগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও বানানোর, যাতে আপনারা এই প্রবলেমগুলো আবার মানে দ্বিতীয়বার ফেস না করেন। সো লেটস গো, আমরা চলে যাচ্ছি, এটা সেট আপ কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে টোটাল আপনারা তিনটা তার কানেক্টেড দেখবেন, এবং এই সাদা ক্যাবেলটা সহ। এই সাদা ক্যাবেলে হাত দেবেন না। আর যে তিনটা ক্যাবেল আছে এটার, এটা হচ্ছে এই যেটা ভিতর ঢোকে এটা হচ্ছে ফিমেল ক্যাবেল, আর যেটা ঢোকে এটা হচ্ছে মেল ক্যাবেল। তো এখানেও এখানে এই যে আমার যে ডিভাইসটা আছে এটার মধ্যেও কিন্তু সেম, একটা মেল একটা ফিমেল, তো একটা আর একটা ঢুকবে না, ভয় নেই। সো যে শুধু কালারটা দেখে কালারটা মিল করে লাগাবেন। তো আমি এখন লাগাইতেছি, বাকিটা লাগানোর পরে দেখানো যাবে। এই যে দেখেন,
কাসান গাড়ির, কিন্তু এটা হচ্ছে গাড়ির কেবল ছিল, এটাও কিন্তু গাড়ির কেবল, শুধু মাঝখানে এইটা থেকে দুইটা এভাবে ওয়াই আকার বের হয়েছে, একটা ঢুকছে আর একটা কিন্তু লাগছে। সো আমরা একটু এটাকে কীভাবে রাখা যায় ওইটা দেখব, এটাকে আমরা একটু টাই করবো আগে জিপার দিয়ে। আমাদের কিন্তু লাগানো শেষ ডিভাইসটা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুললি যেভাবে ছিল, এখানে একটা টাই করা ছিল, কেবলটা মেইন যে কেবলটা এটার মধ্যে ছিল কাভারের মধ্যে, তো এটা কিন্তু লাগানো হয়ে গেছে। আর এই তিনটা কেবল বাইরে আছে, কিছু করার নাই। পরবর্তীতে আমি দিনের বেলা হয়তো কোনো এক সময় খুইলে আমি এটা পলিথিন দিয়ে ভালো করে কাভার করে দিব, আপাতত রাতের বেলা জাস্ট দেখানোর জন্য বা ভিডিওটা করতে সেই কারণে তাড়াতাড়ি করার জন্য। তো এবার আমরা সিটের যে পিছনের পিলিয়নের যে সিটটা ওটা আমরা লাগাবো, তারপর এটা লাগাবো। তার আগে আমরা একটু চেক করে নিব যে আসলে এটা জিনিসটা হয়েছে কি না। সো এটা বলা ছিল যে লাগানোর পরে মিনিমাম 10-15 সেকেন্ড পরে পাওয়ার দিতে। সো আমরা এখন পাওয়ারটা দিয়ে চেক করব যে আসলে সব কিছু ঠিক আছে কি না। আমরা অন করলাম, প্রাথমিক পর্যায়ে কিন্তু দেখেন যে বিপ দিতেছে পিছনটা, তার মানে কাজ হয়ে গেছে। এই যে সামনে থেকে যদি একটু দেখানোর ট্রাই করি, এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে সামনেতে সেম একই সময় পিছন সামনে বিপ দিতেছে, অর্থাৎ হ্যাজার্ড লাইট যেভাবে দেয়, আবার দুইটাও একসাথে, এখানে অনেকগুলো মুড আছে। তো সেজন্য আপনাকে করতে হবে, আপনি যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ পিছনে নিতে চাইলে বামে এবং সামনে নিতে চাইলে ডানে, অর্থাৎ প্রথমে দিতে হবে বাম ডান বাম। এই দেখেন এবার কিন্তু এটা চেঞ্জ হয়েছে, সামনে সামনে কিন্তু এবার অন্যরকম বিট দিতেছে। এবার যদি আরও চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবার দিতে হবে বাম ডান বাম। এবার দেখেন এবার মেবি বন্ধ হয়ে গেছে, সরি দেওয়ায় ভুল হয়েছে। এই যে আবার কিন্তু পুরাতন যে এটা চেঞ্জ হয়ে এবার চলে আসছে, আবার ওদিকে মনে হয় শেষ হয়ে গেছে এই কারণে আসতেছে না। আবার যদি এখানে দেই ডান বাম ডান, এই যে দেখেন প্রথম যেটা ছিল এটা কিন্তু আবার চলে আসছে। সো এভাবে করে এক একটা করে চেঞ্জ করা যাবে। আমরা এখন এটা পুরো এটা লাগাই ফেলবো। এটা কিন্তু ঘরে বসে লাগানো হয়েছে পুরাটা, সো আপনারা চাইলে নিজেরাও পারবেন। আর এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দেবো। এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না আই গেস, আমি যখন কিনছিলাম তখন পাওয়া যায় না, হয়তো পরবর্তীতে আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো পরে এটা পাওয়া যেতে পারে, বাট আপাতত পাওয়া যায় না, আমি ইন্ডিয়া থেকে আনাইছি। সো আমি প্রোডাক্টের লিঙ্কটা আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।